আমরা জের জবর পেশ যে কোরআন পড়ে থাকি এগুলোকে নবী করিম সাল্লাহ সাল্লামের আমলে প্রচলিত ছিল এর উত্তর হলো নবী করিম সাল্লাহ সাল্লামের যুগে কোরআনে করিম তেলাওয়াতের সময় জের জবর পেশ এগুলো ছিল না এমনকি সাধারণ আরবি ভাষাতেই জের জবর পেশের কোনো প্রচলন ছিল না আর বিভিন্ন বর্ণের মধ্যে যে আমরা বিন্দু দেখে থাকি ফোঁটা দেখে থাকি নোক্তার ব্যবহার দেখে থাকি এগুলোও ছিল না বরং তখন এই নোক্তা বা বিন্দু ছাড়া হরকত বা জবর পেশ ছাড়াই মানুষ পড়তে পারতেন যারা আরবি গ্রামার জানেন তারা অবশ্য এই হরকত বা জবরজের পেশ ছাড়াই আরবি পড়তে পারেন সঠিকভাবে যারা আলেম এবং আরবি গ্রামার সম্পর্কে পড়লি তারা পারেন এগুলো তো যাই হোক এর প্রচলন অর্থাৎ কোরণেকারিমে তথা আরবি ভাষায় এই বিন্দু এবং হরকত বা জবরজের পেশের প্রচলন হয়েছে অনেক পরে এসে আলহুর সময়ে তার পরামর্শক্রমে আবুল আসাদ আদু আলী নামে একজন তাবি তিনি সর্বপ্রথম আরবি বর্ণমালার মধ্যে নোক্তার প্রচলন দেন অনারবদের পড়ার সুবিধার্থে যখন কোরআন অ্যারাবিয়ানদের পাশাপাশি যারা অ্যারাবিয়ান নন সেই লোকরা কোরআন ল করতে অসুবিধা হচ্ছিল নোক্তা ছাড়া কারণ কাছাকাছি ধরনের অনেকগুলো বর্ণমালা আছে যেমন নুন এবং বা উপরে নোক্তা হলে নুন হবে নিচে নোক্তা হলে বা হবে নোক্তা ছাড়া এটা কি নুন না বা এটা বোঝাটা খুব কঠিন অ্যারাবিয়ানরা বুঝতে পারতেন আগপাজ দেখে কিন্তু যারা নন অ্যারাবিয়ান তারা বুঝতে পারতেন না তাদের সুবিধার্থে তাদের পরামর্শক্রমে এই বিন্দুটা ফিট করা হয় পড়ার সুবিধার জন্য আর পরবর্তীতে খালিল আল ফারাহিরি রাহমাহুল্লা তিনি হরকত বা জবরজের পেশ এটা সংযুক্ত করেন আর কোন কোনো বর্ণ অনুযায়ী ইয়হেবনি আমর এবং নসর আসেম তারা এই বিন্দু এবং হরকত এটি যুক্ত করেন আরবি ভাষায় তথা কোরআনে কারি তো খোলাসা কথা হলো যে এগুলো পরে হয়েছে কিন্তু এর ফলে কেউ আবার এই প্রশ্ন করবার সুযোগ নেই যে এর ফলে কি কোরআন বিকৃত হয়ে গেল কিনা আসলে আকাম সাদ্লাসালামী কোরআন তো এরকম ছিল না পরে সংযোজন হলো এরকমটি মনে করার কোনো কারণ নাই তার কারণ হলো যে কারিম রসুল আকামসাল্লাহ যে যা ছিল তাই আছে শুধু পড়ার সুবিধার্থে নোক্তা এবং জবরজের যোগ করা হয়েছে এখানে এগুলো যোগ করার ফলে যে আল্লাহর কথার মধ্যে সাধন হয়ে গেছে অর্থ পরিবর্তন হয়ে গেছে ব্যাপারটা সেরকম না আল্লাহর কথা আল্লাহর কথাই আছে জাস্ট পড়ার সুবিধার্থে এটাকে পরিবর্তন করে যেমন আমরা কোনো একটি আপনার স্টাইলে কোনো একটি ফন্টে আরবি লিখি পরবর্তীতে অন্য আরেকটা ফন্টে লেখে আরেকটা সুবিধা করার জন্য ব্যাপারটা ঠিক সেরকম বিধায় এর কারণে কোন কোনো বিকৃতি সাধন হয়েছে এমনটি মনে করা একান্তই ভুল ধারণা